আবারও হাসপাতালে ভর্তি হতে হলো চিত্রনায়িকা পরীমণিকে। 22 জুন শুক্রবার রাতে তাকে নগরীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তির সময় তার শরীরে 104 ডিগ্রি জ্বর ছিল। অ্যাপোলো হাসপাতালে ভর্তির পর রাত 2টা নাগাদ তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে লিখেছেন, আবারও তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডক্টর নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে শিক্ষাধীন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে পরীমণির শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। রক্তের রিপোর্টে আজ 23 জুন শনিবার পাওয়ার কথা। রিপোর্ট দেখে চিকিৎসক জানাবেন যে এটা তার কি ধরনের জ্বর। এর আগে জ্বর কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছিল পরীমণিকে। এর আগে ঈদের দিনও হাসপাতালে থাকতে হয়েছে পরীকে। বাসায় থাকাকালীন অসুস্থ বোধ করার পর গত 16 জুন সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন হাসপাতাল থেকে জানানো হয়েছিল যে পরীর উদ্বেগ ও উৎকণ্ঠাজনিত সমস্যা ছিল, সেটি মোটেও গুরুতর সমস্যা ছিল না। সে সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে 24 ঘন্টা ভর্তি ছিলেন পরীমণি। 17 জুন বাসায় ফিরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন পরী। তিনি লিখেছেন, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর আমি জানি আপনিও আমাকে অনেক ভালোবাসেন। চিত্রনায়িকা পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি স্বপ্নজাল, এর পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। গত 6 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই চলচ্চিত্রটি।